যে আমল করলে আপনার কবরটা জাহান্নামের টুকরা হবে না, আপনার কবরে সাপ বিচ্ছু থাকবে না, কবরে শান্তিতে থাকতে পারবে। ইমাম ইবনুল কাইয়্যিম আল জাওজি রহমাতুল্লাহ আলাইহ তার কিতাব কিতাব আর রুহের ভিতরে চমৎকার করে লিখেছেন, কবরে যদি আপনি সুন্দরভাবে যদি থাকতে চান এই কাজগুলো আপনার করতে হবে। এক নাম্বার হলো জীবনে যত ঘটে যাওয়া গুনাহ আছে এগুলো থেকে নিজেকে হেফাজত করা, প্রাণ অনন্তকরভাবে চেষ্টা করা আর যেন কোনো দিন যেন এই গুণাগুলো না হয়, গুণা থেকে বেঁচে থাকা, অর্থাৎ কাম ব্যাক অফ রিটার্ন, ফিরে আসা, তওবা করা। ইবনুল কাইয়্যিম আল জাওজি রহমাতুল্লাহ আলাইহ দ্বিতীয় নাম্বার তিনি আমল বললেন, বেশি বেশি করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করা। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। এই দোয়াটা বেশি বেশি করে পড়া। নবীজি পাঁচ ওয়াক্ত সালাতের ভিতরে ওই দোয়া মাস্তুরা পড়ে তিনি এই দোয়াটা পড়তেন, সালাম ফেরানো পড়ে এই দোয়াটা পড়তেন সকালে তিনবার এবং সন্ধ্যায় তিনবার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহ তুমি কবরে আযাব থেকে আমারে মুক্তি দিয়ে দাও। বিশ্বনবী নিজেও এই দোয়া করেছেন, সাহাবীরা এই দোয়া করেছেন, অথচ আমাদের মধ্যে অনেক বায়রা আছে আমরা কোনো দিন কবরে আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করলাম না। তাহলে বেশি বেশি করে দোয়া করা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। তৃতীয় নাম্বার হলো নবীজি আর একটা চমৎকার একটা আমল শিখিয়ে দিয়েছে কবরে আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য। নবীজি বললেন, তোমরা যদি কবরে আযাব থেকে যদি তোমরা মুক্তি পেতে চাও ও দুনিয়ার মানুষে, তাহলে ভালো করে শোনো, সূরাতুল মুল্ক তোমরা রাতের বেলা তোমরা তেলাওয়াত করবে। এশার নামাজে পড়ে যে মানুষ সূরাতুল মুল্ক তেলাওয়াত করবে, মানিয়া তুম্মি নাযাবিল কবরি, এই সূরাটা আল্লাহর ওই বান্দাকে কবর আযাব থেকে তারে মুক্তি দিয়ে দেবে। মানিয়া তুম্মি নাযাবিল কবর, আযাবিল কবর, সূরা মুল্ক এটা এমন একটি সূরা বান্দাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে যায়। মাত্র 30টা আয়াতে কারিমা, আমরা কি এটা মুখস্থ করতে পারি না জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য বা কবর আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য? 30টা আয়াত মাত্র, প্রতিদিন যদি একটা করে আয়াত যদি আমরা মুখস্থ করে ফেলি 30 দিনে এক মাসে একটা সূরা মুখস্থ হয়ে যাবে। তো জাহান্নামের কষ্ট ভোগ করার জন্য আমরা এটা করতে চাই না অনেকে, অথচ আমাদের প্রাইম মিনিস্টার অথবা কোনো এমপি মন্ত্রী যদি ঘোষণা করে, কেউ যদি বাংলাদেশ নিয়ে এমন একটা রচনা লিখতে পারে অমুক দিন অমুক সময়, তারা এই পুরস্কারটা দেওয়া হবে। ধরুন জিপি একটা অফার দিল, এয়ারটেল বা বাংলালিংক অফার দিল, কেউ যদি রাত 1টার দিকে উঠে জিপি বা এয়ারটেলে 1000 টাকা রিচার্জ করে, তাকে 1000-এর সাথে আরও 1000 টাকা বোনাস দেওয়া হবে। এই বোনাসটা পাওয়ার জন্য যে মানুষটা ফোন ইউজ করে না সেও কিন্তু একটা সিম কিনে আমলটা করবে, কি সে দুনিয়ার এই লাভটা বুঝে গেছে। তো দুনিয়াকে পাওয়ার জন্য সে কী করবে, এ বোনাস পাওয়ার জন্য সে পাগল হয়, মরিয়া হবে, টাকা তুলে 1000 টাকা ধার করে রিসার্চ করবে। কিন্তু কবরে কোটি কোটি বছর থাকা হবে, সে কবরে একটু ভালো থাকবার জন্য আমরা কি একটু কষ্ট করতে পারি না সূরা মূলটা মুখস্থ করতে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। অন্যদিকে সূরাতুল মুল যারা আমল করবে বেশি বেশি করে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়ালা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীযুল গফুর। এই সূরা মানিয়াতুম মিন আযাবিল কবর, কবর আযাব থেকে মুক্তি দেয়, কারণ কবরটা হবে আমাদের ফার্স্ট স্টেপ, হবে দুনিয়াতে বিদায়ের পরেই আমাদের যেই স্টেপ যেটা ডাকতেছে আলমে বারজাখ, যেটা বলে বারজাখি জিন্দেগি শুরু হবে এ কবর থেকে। কবরে কোটি কোটি বছর থাকতে হবে, আমাদের পূর্বে যারা ছিল আমাদের বাবা তার বাবা তার বাবা তার বাবা কোথায় এখন? তার মাটির নিচে আছে। পৃথিবীতে এখন মাটির নিচে মানুষ বেশি না মাটির উপরে বেশি? মাটির নিচে মানুষ বেশি। এখন মাটির উপরে আছে 777 কোটি 45 লক্ষ মানুষ পৃথিবীতে এখন স্টিল নাও, আর মাটির নিচে আছে কোটি কোটি মানুষ। তাহলে সবচেয়ে বেশি মানুষ আছে মাটির নিচে, আপনাকে আমাকেও যেতে হবে মাটির নিচে। কিন্তু এই কবরটা কারোর জন্য হবে জাহান্নামের টুকরা। আল কবরু রাউযাতুম মিন রিয়াযিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা কারোর জন্য হবে জান্নাতের বাগান।